বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুম। সবসময় আমরা চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান সাজানোর জন্য, এবং তারই আঙ্গিকে আমরা আমন্ত্রিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি দুজন অতিথিকে এবং শুনে থাকি দুজন অতিথির মূল্যবান মতামত এবং উপদেশ। এবং ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি সুদূর বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা এবং এক সময়কার তুখুর ছাত্রনেতা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রভাত সিডনির সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেসে আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পরক্ষণে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আমন্ত্রিত দ্বিতীয় অতিথি। সুদূর ইউকে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কে এম আবু তাহের চৌধুরী, সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব এবং সভাপতি বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে। আবু তাহের চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। আপনাকে শুনতে পাচ্ছি মাসুম ভাই, আপনাকে এবং আপনার ভিউয়ার্স যারা আছেন সবাইকে আমি লন্ডন থেকে শুভেচ্ছা এবং সাদর অভিনন্দন জানাচ্ছি। জি, এবং আপনাকে আবারও আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই ছোট একটু গল্প আকারে শুরু করি। আমরা ছোটবেলায় শুনে থাকতাম যে কারাগারে গিয়ে নাকি শীর্ষ সন্ত্রাসীরা বা যারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে তারা নাকি অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, যেটা আমরা মুখে মুখে এক ধরনের আলাদিনের যে এক ধরনের চেরাগ তথা অ্যারাবিয়ান নাইটসের যে ঘটনা বলি, এই ধরনের ছোটবেলায় গল্প শুনতাম যে এই ধরনের সন্ত্রাসীরা জেলখানায় গিয়েও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। আসলে এটা আমাদের দেখা ছিল না। আমরা সম্প্রতি কাশিমপুর কারাগারে আমরা দেখলাম যে হলমার্কের যেই তানবীর এবং তার সহযোগী যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, দেশের অনেককে পথে বসিয়ে দিয়েছেন, এবং আমরা খুব লজ্জার সহিত বলতে হচ্ছে যে তারা সেখানে নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েছেন এবং কাদের সহায়তা জড়িয়ে পড়েছেন, যেখানে কারা পরিদর্শক এবং যেখানে খুব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছিলেন এবং তাদের সম্মুখেই তাদের যোগ সাদস্যেই সেখানে সে নারী সঙ্গ তথা অবৈধ মেলামেশা এই ধরনের একটা উপকরণ এবং একটা রঙ্গলীলা মেতে উঠেছেন। তো আমি সম্মানিত হাবিবুর রহমান হাবিবের কাছে জানতে চাইবো যে এই ধরনের অন্যায় কাজে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা কিনা অন্যায়কে রুখে দিবে সেখানে তাদের যোগ সাদস্যে এই যে অন্যায়টুকু হচ্ছে, আপনি কিভাবে দেখছেন পুরো ব্যাপারটা জনাব হাবিব ভাই? আমি বলবো? জি হাবিব ভাই, আপনি বলুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেস টু ফেস যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে সম্মিলিত দর্শক শ্রোতা, তারপর সশ্রদ্ধ সালাম জানাচ্ছি বিজয় আলোচক তাহির ভাইকে, ধন্যবাদ। আসলে কাশিমপুর কারাগারে তো আমি ছিলাম, কারাগারের নিয়ম কানুন অনিয়ম সবকিছু আমি দেখেছি। একটি জিনিস হলো কি, কারাগারটা এমন একটি জায়গা যেখানে টাকা থাকলে সবকিছু পাওয়া যায়, সবকিছু করা যায়, কিন্তু নতুন যে ঘটনাটা ঘটলো কারাগারে এটা আমাদের নলেজের মধ্যে ছিল না। তাছাড়া ওখানে সবই পাওয়া যায়, ওখানে মোবাইলে কথা বলা যায়, ওখানে অনলাইনে অনেক দেখা যায়, ইউটিউব দেখা যায়, সবই দেখা যায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, সব ধরনের খাবার পাওয়া যায়, আপনি যা যেভাবে চাপবেন সেভাবে পাবেন। কিন্তু এইটা একটা নতুন আইটেম, যাদের কথা বললেন তারা, আমিও যখন আমি যখন কারাগারে ছিলাম তখনও তারা ওই কারাগারেই ছিলেন, এবং তাদের চলা ফেরা, তাদের খাওয়া দাওয়া, আমরা যখন আসতাম কোর্টে হাজিরা দিতে তারাও আসতো, তাদের খাওয়া দাওয়ার স্টাইল, চলার পথে এখানে কোর্টে আসার পরে তাদের যে খাবার দেওয়া হতো, মানে এগুলি মানে টাকা হলে সবই পাওয়া যায় বলা যায়, টাকা হলে বাঘের চোখ মেলা পাওয়া যায়, হাতির দুধ পাওয়া যায়, এরকম কথা ছিল আগে কারাগার থেকে। তাই আরো আরেকটা অসম্মানজনক আরেকটা ব্যাপার হয় কি জানেন, যারা ধরেন আমাদের যারা আগে তো ধরেন এমপি মন্ত্রী বা সচিব পর্যন্ত যারা ছিল তারা আগে আপনার ডিভিশন পেত,
এখন এই যে নারায়ণগঞ্জের সাত খুনের আসামি এই তানভীর, এরা সরি তানভীরা তো হলমার্ক, আপনার এই সাত খুনের যে আসামি সাইদ তারেক সহ সাইদ তারেক সহ যারা খুন করলো, করার পরে এখন মেজর র্যাঙ্কের ছিল দুজন, এদেরকে ডিভিশন দেওয়ার জন্য আইন সংশোধন করা হলো, একটা পেট সিস্টেম করা হলো যে মেজর সেনাবাহিনীর একজন মেজর র্যাঙ্কের একজন হলে তারা আপনার ডিভিশন পাবে। এবং যদি ব্যাংকের ডিজিএম আমার রুমে ছিল হলমার্কের ওই 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 ঘটনারই পাশে যারা ছিল তারাও তানভীররা ছিল, তো ওরাও ছিল এবং ওখানে ওই ম্যানেজার সাহেব ছিল এবং ওখানকার যে মূল ম্যানেজার যে সেও ছিল পাশে রুমে, তো এক আশেপাশে এক বেডে পাশে ঘুমাতাম আমরা। এদের এরকম অবস্থা, এখন এইগুলি কেন হচ্ছে, হচ্ছেটা এই কারণে যত ধরনের অন্যায় অপকর্ম সমস্ত কিছু বর্তমান সরকারের আমলে হচ্ছে, সেই তুলনায় এটি তারা মনে করেছে এটা কোনো অন্যায় না, তাদের কাছে এটুকু কোনো অন্যায় না। এবং প্রশাসনের লোকজন তারা মনে করতেছে যে এটা কোনো অন্যায় না। কেন অন্যায় না আমি বলি, আমার নিজের চোখে দেখে, আমি তো ওখানে কারাগারে ছিলাম, আমাদের ধরেন একটা টাইম থেকে শীতের দিন হলে বা ধরেন আপনি 4:30-এর মধ্যে বা 5টার মধ্যে আমাদের তারা লাগাই দেয়, গরমের দিন হলে বা 6:30-6:40 লাগায় যখন 7:30-টা বেলা ডুবে। এখানে এক শ্রেণীর ওখানে ভিআইপি, তারা ডিভিশন প্রাপ্ত না, তারা মেজরও না, তারা এমপি না, মন্ত্রীও না, তারা আমাদের তালা বন্ধ করে দেওয়ার পর তাদের আধা ঘন্টা সময় এক ঘন্টা সময় তারা ঘুরে বেড়ায় কিসের জন্য, টাকার বিনিময়ে। এই অনৈতিক। এবং ওখানে খাওয়া দাওয়া, ওখানে আপনার এখন সিস্টেম চালু আছে 1-11-এর মধ্যে থেকে আপনার ওখানে পিসিতে টাকা দিলে পারে সেখান থেকে আপনার ওখানে আপনি খেতে পারেন, আপনার ক্যান্টিন আছে ওখানে। এবং এই যারা এই হলমার্কের এরা যারা, এরা বাইরের খাওয়ারও খায় এবং ওরা স্পেশাল ওদের জন্য রান্নাও হয়, টাকার বিনিময়ে এগুলি করে এবং সর্বশেষ তারা এই জায়গাটা গেল। এটা কেন হচ্ছে, দেশ অনৈতিকভাবে চেয়ে গেছে। এবং এখানে দেখেন আরেকটা জিনিস, হয়তো আপনাদের নলেজে নেই, আগে কিন্তু জেলখানায় একটা সিস্টেম ছিল, আমি যখন কারাগারে ছিলাম এর আগেও গেছি, যখন আত্মীয় স্বজন তার বাড়ির থেকে ধরেন একটা মাছ পুকুরে মাছ নিয়ে গেল অথবা রান্না করে নিয়ে গেল অথবা গাছের থেকে হয়তো লিচু নিয়ে গেল, আম নিয়ে গেল, সেগুলি দিতে পারতো। এখন সেগুলি সাধারণভাবে আপনি দিতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন ওখানে গিয়ে গেটের বাইরে ভালো ফল আছে, সবজি আছে, তরমুজ আছে, এগুলি কিনে দিবে, সেটা আপনি দিতে পারবেন না। ওদের যে দোকান আছে সেই দোকান থেকে আপনাকে কিনতে হবে, ওদের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আপনার মাছের দাম ধরেন যদি বাজার বাইরে যদি একটা নর্মাল একটা হোটেলে যদি 50 টাকায়, ওখানে হবে 200 টাকা। এবং ওখানে পিসিতে যেটা আমি আমিও আমি এই সুযোগটা কিছুটা নিয়েছিলাম এই কারণে যে আমাদের তখন খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী গয়েশ্বর দাদা, শাহজাহান ভাই, মজুমদার আলাল, এরকম ওই যে অনেকেই ছিল আমাদের সঙ্গে, ওই যে ভিআইপি পার্সন অনেকেই কারাগারে ছিল। আমি যেহেতু এমপি মন্ত্রী হওয়ার আমার সুযোগ হয় নাই, সেহেতু আমি যত বড় নেতাই হই না কেন আমাকে ডিভিশন দেওয়া হয় না, আমি ডিভিশন চাইও নাই, আমি মনে করছি যে আমার প্রাপ্য নয়, হচ্ছে না। আমি একসাথে আমার রুমে আমরা 6-7 জন ঘুমাতাম, ওখানে আবার মনির প্লাজার 2 জন ছিল এবং যুদ্ধ অপরাধে 3 জন ছিল। হ্যাঁ, ওরা আবার একটা সিস্টেম করে ওখানে রান্নার ব্যবস্থাতে, আমি যাওয়ার পরে ওখানে আমাদের একজন ছেলে ছিল ওখানে হেলাল নামে, ওর আমাদেরকে খাওয়াতো, আপনার জানেন হলো পিচ্ছি হেলাল, হ্যাঁ, মানে তাকে একটা আমাদের বিএনপির ওই সময় তাকে একটা ষড়যন্ত্রের মধ্যে তাকে একটা সাজা দেওয়া হয়েছিল, সেই আটকে রাখা হয়েছিল, সে যে ওয়ান্টেড পার্সনের মধ্যে সে একজন, ও আমাদেরকে খাবারটা দিত। তারপর ওকে সরিয়ে দেওয়ার পরে তখন আমরা কি করব, তখন ওখানে এই যে মনির প্লাজার যিনি ছিলেন, মনির ভাই ছিলেন একজন, আরো 2 জন ছিল, তো আমরা আবার ওখানে খাবার রান্না করে খেতাম, ভাত চাউল আমরা বলতাম এই মিনিকার চাউল খাবো। হ্যাঁ, এখন একটা সিস্টেম হচ্ছে একটার বেশি 2টা তরকারি দিত না, আমরা যেটাই বলতাম আজকে শোল মাছ খাবো, বল মাছ খাবো, ছোট মাছ খাবো, এটা করে দিত, দাম হলো 3 গুণ 4। এই হলো অবস্থা। তো এই জিনিসটা হচ্ছে এখন আরো বিস্তার লাভ করছে, এই কারণে কোনো অন্যায় অন্যায় না। আমি কালকের একটা ঘটনা বলি, আপাতত আমি তাহের ভাইকে ছেড়ে দেবো, সেটা হলো আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, আমাদের ওখানে নির্বাচন হচ্ছে পাবনা, আওয়ামী লীগের 2 জন প্রার্থী, একজন নৌকা মার্কা আর একজন হলো আওয়ামী লীগের তালগাছ কি নারিকেল গাছ মার্কা, তো নারিকেল গাছ মার্কার পক্ষে ওখানকার লোকাল আওয়ামী লীগ টাউন সবই একদিকে, আর যুবলীগের যিনি প্রেসিডেন্ট তাকে বানানো হয়েছে ওখানে শিল্পপতি পিন্টু চৌধুরী, আর বিএনপি থেকে জয়েন করেছে একজন ওখানকার মেয়র কামরুল হাসান মিন্টু, তার একদিকে। কালকে ওখানে একদিন ওদের ছেন্ডা থেকে এস এম কামাল হোসেন এসেছিল, এসে ওখানে আলটিমেটাম দিল প্রথমে যে আপনারা এখন নৌকার পক্ষে না আসেন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে। এর ভেতরে রেজাউল রহিম লাল উনি করোনা পজিটিভ ছিলেন, পরে নেগেটিভ হলেন, কালকে পজিটিভ ছিলেন, তারপর ওনাকে স্টেজে নিয়ে গেছে,
উনি নিজে বললেন, আমি বক্তৃতা শুনলাম, এবং ছাত্রলীগের সেক্রেটারি উপর ধমক ওখানে গিয়েছে, যারা যায়নি তাদের কমিটি ওখানে স্থগিত ঘোষণা করলো। তারপরে ওখানে ধরেন 9টার পর্যন্ত আমি ওখানে ছিলাম, সে যুদ্ধাঙ্গি অবস্থা, পুলিশ কোনো কিছু দেখে না, অথচ ওখান থেকে ওই গলির ওই মেন রোড থেকে গলি আমার ওখানে 50 গজ দূরে বিএনপির অফিস, আমাকে ওখান থেকে মিছিল নিয়ে যেতে দেয় না, আমার ওইটুকুর ভিতরে মিছিল করতে করতে আমি যে ঢুকবো সেটা ঢুকতে দেয় না। এই যে প্রশাসনকে দিয়ে এই অন্যায় করা, থেকে এটা থেকে অন্যায়, এবং তারা ওখানে সশস্ত্র এবং দেশীয় অস্ত্র ওপেন নিয়ে তারা দুই পক্ষে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, রাত 8টা পর্যন্ত 12টা পর্যন্ত প্রচারণা শেষ, কিন্তু 8টা পর্যন্ত তো মাইকিং ট্যাকিং বা এমনি ভোট টোট চাওয়া এবং এইগুলি রাস্তার উপরে জড়ো হয়ে থাকার বা কোনো সুযোগ নেই, কিন্তু তারপরে ওখানে 9টা পর্যন্ত কেন, সারা প্রায় অর্ধরাত পর্যন্ত আসছিল। এখান থেকে ঘুরে আমি গ্যাস নেওয়ার জন্য ঘুরে যখন আবার আমি ওই দিক দিয়ে গেলাম ইডিয়ট কলেজের পাশ দিয়ে, ওখানে আমি গিয়ে দেখি ওই প্রতিপক্ষ যারা নৌকা মার্কার পক্ষে যারা, তারা ওরকম লাঠি সুটা নিয়ে তারা এখন দাঁড়িয়ে আছে রাত্রিবেলা, এবং তারা নারীর গাছের অফিস ভাঙছে, এরাও মানে ওদেরকে দুই পক্ষের ভিতরে ধাওয়াধাই হয়েছে, কিছুটা ছুরিকা হতো কয়েকদিন হয়েছে হয়তো। এই যে প্রশাসন, এই এই জায়গায় তো এই প্রশাসন তো ওখানে গেলে এটা করবেই, দেখেন দুই পক্ষ সশস্ত্র অবস্থা দাঁড়িয়ে আছে, তাদের কিছু বলছে না, অথচ অন্য বিরোধী পক্ষের একটা নর্মাল একটা মিছিল স্লোগান দিতে দিচ্ছে না, আর এখানে তাদেরকে পাহারা দিচ্ছে, দুই পক্ষ মহড়াতে তারা পাহারা দিচ্ছে। এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় তারা চলে গেছে, কারাগারেও একই অবস্থা হয়ে গেছে বলেই আজকে তানভীর বা ওর ওর ভাইরা তারা এই যে অপকর্মগুলি যেটা করলো, ওরা ওখানে থাকে খেলে ধুলে খাওয়া দাওয়া এক্সারসাইজ ব্যায়াম সবই করে, এটা শুধু না, এবং ওর নাম আমি ভুলে গেলাম, একজন মেজর পরে মনে হলে বলবো, ওই তান এর সাথে ছিল 7 তারিখের সাথে যে দুই মেজর আর একজন নৌবাহিনীর একজন ছিল, ওরা স্পর্ধ, ওরা ওরা ওখানে ব্যাডমিন্টন খেলে। আমি ওখানে যাওয়ার পরে বললাম ছেলেদেরকে, বললাম এরা একেবারে মানুষ টাকার বিনিময়ে মানুষ হত্যা করে আসছে, একটা রয়্যাল ফোর্স এরা চাকরি করতো র‍্যাবের সেখান থেকে, অতএব এরা কিসের এরা খেলবে এখানে, ওদেরকে বলে দাও কালকে থেকে যদি তোমরা এখানে নামো কিন্তু তোমাদের কিন্তু আমরা যা করার তাই কিন্তু আমরা করবো, যে ভাষাটা বলেছিলাম সেটা আর আমি বললাম না, তারপর থেকে নামও বাদ দিল, এবং এদেরকে ঘৃণা করাও সেখানে। আমাদের মুশারফ স্যার শুদ্ধ রেখেই বলি, মুশারফ স্যার পাশের রুমেরা ছিল, মুশারফ স্যার গেলে খুব আপ্যায়ন করতেন, আমাদের চা বিস্কিট টিস্কিট চানাচুর টানাচুর খাওয়াতেন, দেখি ওরা বসে বসে খায়। একদিন দুদিন পরে আমি স্যারকে বললাম, স্যার এই খুনির সাথে বসে আমি খাবো না, এবং দেখেন আমি যখন ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম, আমি একদিন গিয়ে দেখি আমাদের মহাসচিব সেন্ট্রাল জেলে, আমাদের কদিন পর দলা প্রধান, ওখান থেকে শমসের মোবেন চৌধুরী মহাসচিব আর এই খুনি সাইদ তারেক ওখানে কল কথা বলতেছে। আমি যাওয়ার পরে সরাসরি বললাম, দেখা করতে গেলাম, আমি যাবো মহাসচিব গেলাম, আলমগীর ভাই এ খুনি এখানে কেন, খুনির সাথে কেন কথা বলছেন, শমসের মোবেন আমাকে মুখে হাত দিয়ে হাবিব চুপ, আমি বলছি না ভাই এটা হতে পারে না, এটা খুনি, খুনি এখানে থাকবে কেন, তখন উঠে চলে গেল। আজকে নীতি নৈতিকতা আমি বলছি যে এটা ওরা খুন করে তারপর ওরা মানুষের সাথে মিশতে যায়, হয়তো ভদ্রতার ক্ষেত্রে মানুষ কিছু বলে নাই, মানুষের মধ্যে কিছু বলে নাই, গল্প করতে বলে প্রশ্ন আমি শেষ করে, আপনি যা সুন্দর প্রশ্নটা অবদান করেছেন, হয়তো বা যে কোনো ভাবেই হোক আমি ওই কাশিমপুর কারাগারেও ছিলাম, আমি ঢাকা কারাগারেও ছিলাম, এবং ওই খুনিদের এবং যাদেরকে নিয়ে আজকে গল্প তাদের সাথে আমি কথা বলেছি, তারাও আমাকে সালাম দিয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি, কিন্তু আমি মন থেকে আমি তাদের সাথে কথা বলি নাই। এই জায়গাটা তখন আমরা আসতে পারবো, তখন এই যে কাজে যারা সাথে, এবং মহিলা জেলে জেলে না সুপার উনি মহিলা আসবে, তাহলে আপনি বলতে পারেন তার কোথায় গেছি আমরা, কোথায় গেছি, তাকে সরকারের উচ্চ পর্যায়ে যখন মানুষের গণতন্ত্র অধিকার নাই, ভোট কেটে নিয়ে যায়, নির্লজ্জভাবে তারা মিথ্যা কথা বলে, তখন কেউ মনে করে নীতি নৈতিকার কোনো ব্যাপার না, যে যেমনি ভাবে উপার্জন করো যার বিনিময়ে যাই হোক না, এলো অবস্থা আপাতত আমি তাহের ভাই বলার জন্য। জি ধন্যবাদ হাবিব, হাবিব ভাই আমি এই মুহূর্তে আবু তাহের চৌধুরীর কাছে একটু যেতে চাই। হাবিব ভাইয়ের কথা সূত্র ধরেই আমরা যেটা স্পষ্ট হলাম সেটা হলো যে আসলে জেলখানার ভিতরে তো সুরক্ষিত জায়গায় যদি অপকর্ম করতে হয় তাহলে সেখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের যোগ সদস্য ছাড়া এগুলো করা অসম্ভব, এটা আমরা সিসিটিভি ফুটেজেও দেখলাম। আমি জনাব আবু তাহের চৌধুরীর কাছে প্রশ্ন রাখতে চাই যে সরকার তো বদ্ধপরিকর বলে যে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সবকিছু নিয়ে সরকার খুব সোচ্চার এবং খুব বলিষ্ঠ ভাবে কথা বলে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে কি সত্যি এই ধরনের আইনের শাসন প্রতিষ্ঠা এট দ্য মোমেন্টে রয়েছে, নাকি যদি না থেকে থাকে তাহলে করার জন্য বা এই অপ্রীতিকর ঘটনাগুলো এড়ানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? জনাব আবু তাহের চৌধুরী। জি ধন্যবাদ। আমি প্রথমে আবারও আমি আপনার সুপ্রভাত সিডনি অনুষ্ঠানের যারা ভিউয়ার্স আজকে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত সুন্দরভাবে আমি আলোচনা করেছেন,
আমাদের রাজনীতিবিদ জনাব হাবিব হাবিব ভাই সুন্দর কথা উনি বলেছেন। ওনার কাছ থেকে আমি বাংলাদেশের যে জেলখানার যে অবস্থা, কারাবন্দের কি হয়, অনেক নতুন তথ্য পেলাম। হাবিব ভাই আপনাকে ধন্যবাদ আপনার এই সুন্দর আলোচনা করার জন্য। আমি আপনাকে যেটা বলবো যে বাংলাদেশে আইনের শাসন আছে কি নেই সেটা বাংলাদেশের জনগণ আপনার এটা মূল্যায়ন করবে। আমি একজন, আমি যেহেতু আমি রাজনীতি করি না, মিডিয়া কর্মী হিসেবে আমি যেটা মনে করি, প্রথমে আমি কারা সম্পর্কে একটু সামান্য বলি, বলে আমি যাচ্ছি আবার আপনার প্রশ্ন উত্তরে। আমি পৃথিবীর বিভিন্ন দেশের কারাগার সম্পর্কে জানি, ব্রিটেনের কারাগার সম্পর্কে আমার অনেক নলেজ আছে। পৃথিবীর বিভিন্ন দেশে কারাগারে মানুষ যাওয়ার পরে সে আপনার সংশোধন হয়, তার এমন কিছু প্রোগ্রাম তার হাতে নেয় যে কারাগারে গেলে মানুষ আপনার সংশোধন হয়ে বের হয়ে আসে, তার মোরালিটি আরো ডেভেলপ হয়। কিন্তু আমরা যেটা জানি যে বাংলাদেশের কারাগারে যদি আপনার চুর যদি ঢুকে সে পরে ডাকাত হয়ে বের হয়ে আসে। এই যে আমি মনে করি যে বাংলাদেশের কারাগারের আবার ব্যাপক সংস্কারের প্রয়োজন আপনার। এই যে হাবিব ভাই যেটা বললেন যে টেকা থাকলে কিনা হয়, টেকা থাকলে বাগর চোখও আপনার কেনা যায়, এই যে খারার অভ্যন্তর এবং যে ঘটনা অনৈতিক যে ঘটনাটা ঘটে গেল আপনার, দেখো তো কয়েকদিন আগে কাশ্মীর কারাগারের ফটোকে, এটা দেখে আমরা আশ্চর্যান্বিত হয়েছি। কিন্তু আমি একটা কথা বলবো যে কারাগারের অন্ততপক্ষে যাতে আপনার নৈতিকভাবে মানুষ যাতে তার অন্ততপক্ষে আপনজনের সাথে মেলামেশা দেখা সাক্ষাৎ করতে পারে, আমি যেটা বলবো একটা প্রস্তাব দিচ্ছি বাংলা সরকারকে, একটা এটা কারা আইনের সংস্কার করে মানুষকে তার মৌলিক এবং মানবিক যে অধিকার যেগুলো আছে এগুলো দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং কারাগারে এমন কিছু পলিসি নেওয়া উচিত যাতে মানুষ সংশোধন হতে পারে, তার জীবন মান উন্নয়ন করতে পারে, সে যে ভুল করেছে চুরি ডাকাতি করেছে এগুলো ফিরে আসতে পারে। এরপর আপনি যে আইনের শাসন যেটা বলছেন, আপনি দেখেন আইনের শাসন তো দেশে সরকার চেষ্টা চালাচ্ছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আইনের শাসন তো দেশে প্রতিষ্ঠা হচ্ছে না আমার দৃষ্টিতে। তো বাংলাদেশে তো আপনার আইনের শাসন নেই বাংলাদেশে, কারণ আপনি দেখেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ আপনি ইলিয়াস আলী দেখেন, সিলেটের আমাদের ইলিয়াস আলী, ইলিয়াস আলী আপনার উনি গুম হয়ে গেলেন, বাংলাদেশ সরকার এখন খবর জানে না, আজ পর্যন্ত দেখেন ইলিয়াস আলীর কোনো সন্ধান আমরা পাইনি। ইলিয়াস আলীর এই যে সন্তানরা, এই যে স্ত্রী, ওনার অধীর আগ্রহ অপেক্ষা করছে, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে ইলিয়াস আলী কবে ফিরে আসবে। ইলিয়াস আলী মরে গেছে না বেঁচে আছে কেউ ওটা জানে না, তার সম্পত্তি কি হবে সেটাও কেউ জানে না। এরপর আপনি দেখেন এই যে সাগরুলী, আমাদের সাংবাদিক সাগরুলী দম্পতি হত্যা করা হলো, আপনি জানেন তৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন যে ওদেরকে 24 ঘন্টা ওদের ধরা হবে, বিচারে সেই হবে। আজকে দেখেন প্রায় 8-9 বছর হয়ে গেল, এই সাগরের হত্যাকারীদের ধরা হয়নি, কোনো বিচার হয়নি। আমরা কিভাবে বলবো, এই যে আজকে বাংলাদেশে যে উনি যেটা বললেন নির্বাচন হচ্ছে, এই যে সহিংসতা হচ্ছে, এই যে আইন শৃঙ্খলা বাহিনী আপনার, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে হচ্ছে তারা কিছু করতেছে না, কিন্তু অপোজিশন বিরোধী দল হলে তাদের সেখানে মিছিল করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। আপনি দেখেন আমাদের সিলেটে এই যে রায়হান আহমদকে হত্যা করা হলো পুলিশি হেফাজতে নিয়ে, সামান্য 10,000 টাকার জন্য একটা যুবককে হত্যা করে ফেলা হলো, জানে না কি বিচার হবে, পুলিশি আইনে ওকে যে হত্যাকারী আকবর হয়তো তাকে বাঁচিয়ে দেওয়া হবে কি হবে আমি জানি না। তা আমি দেখতেছি সরকার চেষ্টা করতেছে, কিন্তু এই চেষ্টা আসলে আন্তরিকভাবে নয়। আমি যেটা আরো দেখতে পাচ্ছি যেটা যে বাংলাদেশের পুলিশ বাহিনী, পুলিশ হচ্ছে আপনার জনগণের বন্ধু, কিন্তু পুলিশ বাহিনী আপনার আমি দেখি জনগণের আবার শত্রু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। পুলিশ, পুলিশের আপনার অনেক ক্ষমতা আছে বাংলাদেশের, এবং পুলিশ আমি দেখেছি যে বাংলাদেশের পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে না, কিন্তু পুলিশ বাহিনী যদি আপনার রাষ্ট্রীয় যন্ত্র যদি পুলিশ বাহিনীকে তার স্বার্থে ব্যবহার করে, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, রাষ্ট্র যদি পুলিশ রাষ্ট্র হয়ে যায় তো বাংলাদেশে আইনের শাসন কিভাবে হবে। পুলিশ যদি একটা অপরাধ করে পার পেয়ে যায়, পুলিশ অপরাধ করলে যদি রাষ্ট্র এটাকে দেখে না, এটা বিচার না করে, আমাদের এই দেশে আপনার ব্রিটেনে আমি আসি, এখানে পুলিশ কোনো অন্যায় অপরাধ করলে এখানে পুলিশ কমপ্লেন কমিশন আমাদের এখানে আসে, পুলিশ কমপ্লেন কমিশনে আপনার আপনার মানে অভিযোগ দেওয়ার সাথে সাথে পুলিশ ইনকোয়ারি করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে, ইনকোয়ারি করে তাকে শাস্তি প্রয়োগ করে। আমি মনে করি বাংলাদেশে আপনার আইনের শাসন আছে, আমি এটা বলবো না, নাইও বলবো না, কিন্তু আমি এটা বলবো যে আইনের শাসন অনেক কমতি আছে, বাংলাদেশে মানুষ সুবিচার পাচ্ছে না, বাংলাদেশে আজকে গণতান্ত্রিক অধিকার মাসে পর্যদস্ত হচ্ছে, আজকে সংবাদপত্রের স্বাধীনতা নেই, আজকে বাক স্বাধীনতা নেই, আজকে মানুষ কথা বলতে পারছে না। যদি সরকার পক্ষের লোক হয়, আজকে দেখে সরকার পক্ষের লোক যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু বিরোধী দল যারা আছে, অপোজিশন যারা আছে, বাংলাদেশের কোনো পৃথিবীর কোনো দেশে যদি অপোজিশনকে কথা বলার সুযোগ না দেওয়া হয়,
মানুষকে ফ্রিলি তার কথা অধিকার না দেওয়া হয়, তো সেদেশে গণতন্ত্র বিকশিত হয় না, সেদেশে আপনার আইন শাসন প্রতিষ্ঠা হয় না। আমি মনে করি যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকারকে আরো সঠিকভাবে কাজ করতে হবে। জি ধন্যবাদ আবু তাহের চৌধুরী, আমি আসছি আপনার কাছে আবারও। আমি জনাব হাবিব রহমান হাবিব ভাইকে আরো একটি প্রশ্ন করতে চাই। আপনার কথা সূত্র ধরে হাবিব ভাই যদি প্রশ্নটুকু রাখতে চাই, যে আপনি আপনি ডেফিনেটলি জানেন যে ঢাকার সাংসদ হাজি সেলিমের পুত্র ইরফান সেলিমের কে যখন নৌবাহিনীর লেফটেন্যান্টকে যখন মারধর করলো, ওনার যে দাঁত ওনাকে মারধরের পরে দাঁত জখম হলো, দাঁত পড়ে গেল, তখন র‍্যাব ওনাকে উদ্ধারের জন্য হানা দিয়ে ওনার আস্তানায় বিভিন্ন অবৈধ অস্ত্র মাদক তথা বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করলেন, এবং কয়েকদিন আগে পুলিশ সেখানে ইনভেস্টিগেট করে খুঁজে পেল যে আসলে এর সাথে ইরফান সেলিমের কোনো যোগ সাদৃশ্য নেই। কে বা কারা অবৈধ অস্ত্র নেশাজাতীয় দ্রব্য এবং মদ এবং আদার্স তর্সা সেলের জিনিসপত্র পুলিশের ভাষ্যমতে এনে রেখে গেছে ওনাকে ফাঁসানোর জন্য, তো আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাই, পুলিশ স্পষ্টত অনেকেই বলছেন যে র‍্যাবের বিরুদ্ধেই পুলিশ অঙ্গুলি প্রদর্শন করেছেন যে হয়তো র‍্যাবই এগুলো করেছেন, তো বাংলাদেশের র‍্যাব নিয়ে তো সারা বিশ্বে এক ধরনের একটা অস্থির অবস্থা আছে, যেখানে হাজার হাজার গুমের অভিযোগ র‍্যাবের বিরুদ্ধে রয়েছে, তো হঠাৎ এই ধরনের পুলিশ এবং র‍্যাবের মধ্যে মুখোমুখি অবস্থানটা বাংলাদেশের আইনের আইন বাহিনী তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সামঞ্জস্যতা বা একটা ভারসাম্যের ব্যাপারে কোনো ক্ষতিকর প্রভাব কি ফেলবে, আপনি কি মনে করেন পুরো ব্যাপারটা? আপনাকে ধন্যবাদ, আপনার আলোচনাটা আজকে খুবই প্রাসঙ্গিক। আপনি এই কথাটার উত্তরটা আমি এইভাবে দিতে চাই, র‍্যাব বলল তারা সরাসরি ধরলো, আমরা দেখলাম তার বাড়িতে মাদক অবৈধ অকিটকি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেল। পুলিশ বলছে এগুলি ভিত্তিহীন, এগুলি কোনো সত্যতা নেই। তাহলে হয় মিথ্যা কথা র‍্যাব বলেছে, না হলে মিথ্যা কথা পুলিশ বলছে। র‍্যাবের ব্যাপারটা আমরা দেখলাম, তবে একটা তো সত্য যে ইরফান যে একজন নৌবাহিনীর একজন সদস্যকে যে মেরে দাঁত ভেঙে দিল, এটা তো সত্য। একজন লেফটেন্যান্টকে দাঁত ভেঙে দিল, সেটা একটা এসএসএফ ছিল হয়তো, তার দাঁত ভেঙে দিল, এটা তো সত্য। এর জন্য কি, এর জন্য কি শাস্তি হবে না? একজন নৌবাহিনীর একজন কর্মকর্তা দাঁত ভেঙে দিল, তারও কি শাস্তি নাই? তার জন্য তার দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত ছিল। এই সব কিছু সরকার এগুলি করাচ্ছে। এবার আপনি আসেন, আপনাকে আরেকটা উদাহরণ দিই। 2015 সালের 12ই জানুয়ারি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2015 সালের 3রা জানুয়ারি তার অফিসে আটকিয়ে দিল বালুর ট্রাক ময়লার ট্রাক দিয়ে, 5ই জানুয়ারি আমরা প্রোগ্রাম করবো, সেই প্রোগ্রাম করতে দিবে না, ভোটারবিন নির্বাচনে প্রতিবাদ করবো 14 সালে, সেটা করতে দিবে না বলে। তাই তখন আমাদের নেতারা সবই পলাতক, অনেকে গ্রেপ্তার হয়ে গেছেন। 5 তারিখে গ্রেপ্তার হলেন মহাসচিব, তার আগে আরো অনেকে গ্রেপ্তার হয়েছে। আমরা তখন পালায় বেড়াই, আমাদের নেতারা কেউ টক শোতে যায় না। আমাকে ফোন করলো চ্যানেল 24 থেকে, আগের দিন ফোন করেছিল, ফোন নাম্বার রিসিভ করতে পারি নাই, ছিল আনোয়ার সাহেব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের সাথে, পরে আমি সংবাদ পেলাম। পরদিন আবার ফোন করলো, তা আমার বাসার থেকেও যেতে দিবে না, আর আত্মীয় স্বজনও যেতে দেবে না, বন্ধু বান্ধব যেতে দেবে না, গেলে তো সব পালিয়ে আসো তোমরা, ওখানে গেলে তো তোমাকে অ্যারেস্ট করবে। তারপরেও আমি সেদিন আমি সাহস করে সত্য কথা বলার জন্য আমি সেদিন চ্যানেল 24 গিয়েছিলাম। যাওয়ার পূর্বে আমার একটা আল্লাহর দান সন্তান ছিল, কথা বলতে পারতো না, উঠতে পারতো না, বসতে পারতো না, তুলতে পারতো না, ফিরতে পারতো না, খেতে পারতো না। আমি বাসার থেকে যাওয়ার পূর্বে ওকে পায়ে হাত দিয়ে বাম হাতটা একটু সজে মাথায় দিত, আমি দোয়া চেতাম, আব্বু আমার জন্য দোয়া করো, তো কথা বলতে পারতো না, যতক্ষণ অনুমতি না দিত ততক্ষণ বাড়ি যেতাম, মানে পা ধরে বসে থাকতাম। অনেকক্ষণ পরে যদি ওর ভাষাটা আমি বুঝতাম, যদি অনুমতি তাহলে আমি দিতাম। তো ওদিন কি কারণে ঘুমিয়ে গিয়েছিল, তখন প্রোগ্রামটা হয়তো 11:30, তাই বাড়িতে বেরোলাম, যাওয়ার সময় মাকে বলে গেলাম, দেখো আমি তো ওকে না জেগে জাগিয়ে চলে গেলাম, তো আমি তো অনেকদিন আসতে পারবো না, আমাকে হয়তো ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। মাঝে মধ্যে আমাকে ফোন করলো, অনেকে যাওয়া পর্যন্ত গেলাম, যাওয়ার পরে ওখানে আবুল কালাম আজাদ ছিলেন, 8 বছর ছিল প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি, এবং নূর খান এখন প্রখ্যাত একজন মানবাধিকার কর্মী, আমাকে আজাদ ভাই বলে, হাবিব ভাই আপনি কিন্তু রেড অ্যালার্টের মধ্যে আছেন, আপনি আজকে কথাবার্তা একটা বুঝে শুনে পড়ে। আমি যে আমি তো সত্য কথা বলার জন্যই আসছি, নূর খানকে খালি বললাম আপনি একটা সাপোর্ট দিন। যাই হোক সংক্ষেপে করি,
ওখানে আমি আমার মতো করে সমস্ত সত্য কথাগুলি তুলে ধরলাম যে ম্যাডাম বাড়ির যে বাসার সামনে আজকে ময়লার ট্রাক বালুর ট্রাক সবই আছে, ইটের ট্রাক সিমেন্টের ট্রাক ছিল না, মায়া ভাই বললো খালেদা যা বাড়ি সংস্কার করে দিল প্রতি বছরই নাকি এরকম করে। আমি মায়া ভাই তো লুঙ্গি ডান দিল পরশু দিন মন্ত্রী, তাকে বললাম মায়া ভাই তাহলে একটা সিমেন্টের গাড়ি পাঠান, দেখলাম ফুটেজে যে সিমেন্টের গাড়ি আজকে পাঠিয়েছে, যে মায়া ভাইকে ধন্যবাদ দিয়ে আমি বললাম মানে প্রধানমন্ত্রী আপনি যদি অনির্বাচিত 153টা আগেই ভোট তাড়া হয়েছেন, আইনের শাসন তো নাই, তো আপনি যখন বলেন কথাগুলি যে বেলুন খান থেকে আটকে রাখা হয় নাই, আপনি তো দেশের প্রধানমন্ত্রী না, আপনি কারো মা কারো চাষি কারো খালা কারো নানি কারো ফুপু কারো দাদি এবং বাংলাদেশের লক্ষ লক্ষ সন্তান ছোট যারা বাচ্চা স্কুল করে তারা দেখতেছে আপনার কথা শুনতেছে, আর তারা টেলিভিশন দেখতেছে বেগম খালেদাকে আটকে রাখা হয়েছে নির্মম অন্যায় ভাবে, মানুষ আপনাকে কি ভাববে, আপনার আত্মীয় স্বজন আপনাকে কি ভাববে, আপনি কি বলছেন? আমি আবুল কালাম আজাদকে বললাম যে এই কথা কি আপনি একমত, বলছে হ্যাঁ আমার নেত্রী ঠিক আছে, আপনিও বললেন ঠিক আছে আপনি বাসায় যান, ভাবিও আপনার সাথে কথা বলবে না, আপনার ছেলেরাও দেখা করবে না, আপনার দাদুরা আপনার নাতি দুটো আছে তো তারা বলে ও দাদু তোমাকে একদিন তো দাদু বলতে আমি তোমাকে মিথ্যা হতে দাদু বলবো। এই বলার পর আমি নির্বাচন কমিশন সম্বন্ধে কথা বললাম, তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়েছে খালিল হকের বিরুদ্ধে কথা বললাম, বললে আসলে কবিতা বললাম যে আমাদের আগে শিক্ষকেরা এবং আমাদের মুরব্বীরা আমাদের শেখাতো যে ছোট সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিনই আমি যেন ভালো হয়ে চলি, এখন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি নেতা পাতি নেতা তারা সবাই সকাল উঠে বলে, সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিনই আমরা যেন চুরি দাড়ি আর মিথ্যা কথাই বলি। প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে অনেক দিন হয়তো দেখা হবে না, কারণ এখান থেকে হয়তো আমাকে ধরে নিয়ে যাওয়া হবে, আমি নিচে নামলাম বেশ স্মার্ট কয়েকজন আসলে স্যার সালামালাইকুম বলেন, স্যার একটা শুনেন না যে বলেন এইদিকে আসেন, কেন এখানে বলতে সমস্যা আছে না একটু আসেন, গেলাম আমি বললাম কারা আপনারা, বললাম ডিবি, তো কি নিয়ে যাবেন এখান থেকে নেবেন রাস্তা থেকে নেবেন না বাসার থেকে নেবেন, তো এখান থেকে নেবো তো চলেন যাই। আমার ছোট ভাইকে বললাম যে আপনার টেলিফোন নাম্বার দেন, টেলিফোন নাম্বার দিল, আমাকে নিয়ে গেল ডিবি অফিসে। ওখানে নিয়ে মজার ব্যাপার কি আপনি জানেন, মোহাম্মদ শাহজাহান আমাদের চারবার এমপি আমাদের এখন ভাইস চেয়ারম্যান, বেলাল এখন সব দপ্তর, শামীম সহ প্রচার সম্পাদক, মঞ্জুরুল বিদেশ থাকে, ওদেরকে বিভিন্ন এলাকার ধরেছে, হাসান হাবিব লিঙ্কন ভেড়ামারা এর আগে জেলা ও ধরছে আবানি মাঠ কাছে, এই সব এক মামলার ভিতরে ঢুকাই দিল। কি মামলা জানেন, গাড়ি ভাঙচুরের মামলা, কোথায় ভাটারা থানা আমি নামই তখন শুনিনি, ভাটারা থানা গুলশান থানা বনানী থানা এইসব থানায় আমার নামে মামলা দিল, তাদের নামে মামলা দিল, মামলা দিয়ে আবার রিমান্ডে নিল, রিমান্ডে গিয়ে আবার জিজ্ঞাসা করে, ওসি আবার দুই ওসি আবার একসাথে জিজ্ঞাসা করে। তাহলে আচ্ছা ভাই আপনারা আইনের লোক আইনের শাসন শাসক, আপনারা এই অফিসে আপনাকে মনে করেন না যে আপনারা আমাদের কোনো আত্মীয় স্বজন আইনের লোক নাই, পুলিশ প্রশাসন নাই, আপনাদের আত্মীয় স্বজন যে এসপিডিসি না শুধু এমপি মন্ত্রী আছে সেটাও আমরা যেমন স্বীকার করতে হবে, আমাদেরকে আমাদের লোকজন আছে, আপনি আমাকে মামলা দিলেন মিথ্যা, আমি বললাম টক শোতে কবিতা ধরে নিয়ে গেছিলেন, আমার গাড়ি ভাঙলো কোন রুটের গাড়ি কি গাড়ি, বড় গাড়ি না ছোট গাড়ি না প্রাইভেট কার না ট্রাক না বাস মিনি বাস কিছুই জানি না, কারা আসে আমি তাও জানি না, তা আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, বলতেই হবে না বললে পরে আপনাকে বলতেই হবে, আমি কিভাবে বলবো, আপনি যদি 5 লক্ষ টাকা করে আমাকে প্রতিদিন দেন সোনারগাঁ হোটেল থেকে তো খাবার নিয়ে এসে দেন, এখানে এসি রুমের ভিতরে রাখেন মাসের পর মাসে রাখলেও আমি বলতে পারবো না, কারণ আমি জানি না, তো তেমনি ভাবে আমাকে গরম পানির ভিতরে একবার চুবান, আবার যদি বরফের মধ্যে ঢুকান, আবার যদি বের করেন বছরের পর বছর রাখলে আমার শরীর তো কঙ্কাল হয়ে যাবে, আমি বলতে পারবো না কারণ জানি না, তো আমি ঘটনাতে সম্পৃক্ত না, এখানেই যদি শেষ হতো। দুঃখজনক ভাবে আমরা হাবিবুর রহমান হাবিব ভাইকে হারিয়ে ফেলেছি, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা প্রশ্ন রাখতে চাই আবু তাহের চৌধুরী ভাইয়ের কাছে। আবু তাহের চৌধুরী, আপনি র্যাবের ঘটনা শুনলেন যে র্যাব এবং পুলিশের মধ্যে যে পরস্পর বিরোধী তথা যে অভিযোগ, আপনি নিশ্চিত ভাবে জানেন যে বাংলাদেশের র‍্যাব নিয়ে আমেরিকান সিনেট, ইউকের পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়ার সিনেট এবং পার্লামেন্ট সহ এখানে, জি আমি শুনতে পাচ্ছি হাবিবুর রহমান হাবিব ভাই, আমি আসছি আপনার কাছে আসবো আবারও, আমি হ্যাঁ ও পরে আসবেন, হ্যাঁ জি আমি আসছি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা আমি একটু, জি আমি আবার হাবিব ভাইয়ের কাছে যেতে চাই, দুঃখিত, হ্যাঁ আমি খুব ইন্টারেস্টিং কথা বলি, আমরা যখন ওই ডিবি অফিসে ছিলাম আমাদের মাঝে মধ্যে ডিবি অফিসে রিমান্ডে নিয়ে যায়,
ছিলাম তখন, তখন ওখানে আমরা একটা 12 ফুট বা 14 ফুট বা 16 ফুট হবে, 30-32 জনকে আমাদের রাখতো, একটা বাথরুম অর্ধেক খাটা, বাইরে থেকে আবার আসে। ওখানে সব মানুষ বসে থাকতে পারে না একসাথে, অর্ধেক মানুষ দাঁড় করে রাখি, অর্ধেক মানুষ বসে থাকি, শোয়া তো প্রশ্নই ওঠে না। হঠাৎ করে একদিন রাতের বেলায় নড়াইল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিল ইমরুল কয়েসকে ধরে নিয়ে আসলো সকালবেলা। একটু দেখতে একটা ছেলে, বেশি লম্বা টম্বা না, তা আমি আমার খুব মায়া হলো ওকে, ওকে নিয়ে আমার ঠ্যাঙের উপরে মাথাটা দিলাম, তুমি একটা ওখানে রেস্ট নাও, কিছু নাস্তা খাওয়ালাম, সকালবেলা উঠে নিয়ে গেল ওকে রিমান্ডে। খুব বিভৎস অবস্থা আসলো, বলে ভাই খুব মারছে, খালি বাসার ঠিকানা চাই, বাসার ঠিকানা দেবেন, ঠিকানা টাকা চাবে, টাকা তোমার ভাতে দিতে পারো না, আমি জেলখানে গিয়ে দেখা করবো। পরপর 2 দিন বিশ্বাস করেন, ওখান থেকে আমাদের রিমান্ড শেষ হয়ে গেল, আমরা ঢাকার সেন্ট্রাল কারাগারে কাশিমপুরে গেলাম। ঠিক 3 দিন পরে হঠাৎ করে পেপার রাখতাম, যুগান্তর পত্রিকা দেখলাম ইমরুল কয়েস বন্দুক যুদ্ধে নিহত, ইমরুল কয়েস বন্দুক যুদ্ধে মতিঝিলে নিহত, পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত, 2টা পিস্তল পাওয়া গেছে, 10টা গুলি পাওয়া গেছে, বোম পাওয়া গেছে। পেপারটা পড়ে আমি এত জোরে চিৎকার দিলাম, কাশিমপুর কারাগারের 1 নম্বরের ওই বিল্ডিং এর 40 জন মানে অনেক প্রায় কয়েক 100 থাকে, ভিআইপি তো বেশি, সমস্ত কারাগারের লোক বারান্দা বের হয়ে গেছে, আমার কান্না শুনে চিৎকার চিৎকার করতেছে, আমি কিছুতে থামতে পারতেছি না, বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আপনার, আমি কোনো উত্তর দিতে পারছি না। তার অনেক 5 মিনিট পর সমস্ত লোক বের আসছে, আমি বললাম ভাই যে ইমরুল কয়েসকে আমার এই ঠ্যাঙের উপরে আমি রাত্রিবেলা ওকে মাথা দিয়ে রাখলাম ভোরে, ওর শরীরের স্পর্শ এখনো আমার লেগে আছে, ওর শরীরের গন্ধ আমার গায়ে এখনো মনে হচ্ছে লেগে আছে। ও কাউন্সিলর ওখানে ছিল, ওর মায়ে এক রাত্রি, ওর মেয়ের নাম একটা মেয়ে, ওর ওই 2014 সালের নির্বাচনের আগে, 5 তারিখে নির্বাচনের আগে চলে আসছে নয়াদ থেকে, 3-4 দিন আগে ওর মেয়র সাথে কথা, মেয়র আবার আমাদের বিএনপি ছিল, উপদেষ্টা ছিলেন আমাদের বিএনপি, ও আমার সমর্থন করতো, তো মেয়র সাথে কথা বলেছে, ওই টেলিফোন নাম্বার ওখান থেকে ও মেয়র অ্যারেস্ট হয়ে গেছে, সেই নাম্বার ধরে এই নাম্বার নিয়ে ট্র্যাকিং করে ওকে ধরে নিয়ে আসলো, আপনি প্রশ্নের উত্তরটা দেন, যে যাকে ধরে নিয়ে আসলো না ঈদ থেকে আপনার পুরান ঢাকার থেকে নাইন্দা থেকে, আমার ওখানে থাকলো রিমান্ডে থাকলো, সে সে কিভাবে পুলিশের সাথে মতিঝিলে বন্দুক যুদ্ধে নিহত হয়, কিভাবে তার কাছে পিস্তল পাওয়া যায়, গুলির খোসা পাওয়া যায়, তাজা গুলি পাওয়া যায়, এও কি হয়, এও কি হওয়া সম্ভব? এই হলো বাংলাদেশ। সেই বাংলাদেশে কাশিমপুর কারাগারে ওই আপনার হলমার্কের জুয়েল আর ওর তানভীর, এটা এটা কোনো ঘটনাই না, এটা কোনো ঘটনাই না। আরো শুনবেন, শোনেন জি হাবিব ভাই, আমরা আবারও আসবো, যেহেতু অনুষ্ঠানে একটু সময় বাধ্যবাধকতা রয়েছে, আজকের ঘটনা আর কাছে শুনেন, আপনার বর্ণাঢ্য শুনে নাই জি, আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, রাজনৈতিক জীবন, আপনি তুখোড় ছাত্র নেতা ছিলেন আমরা সবই জানি, আমরা শুনবো আপনার কাছে আরো গল্প শুনবো, আরো কথা শুনবো। আমি এই মুহূর্তে আবু তাহের চৌধুরীর কাছে প্রশ্ন রাখতে চাই, জনাব আবু তাহের চৌধুরী, আমি আপনাকে যা বলেছিলাম একটু আগে যে র‍্যাব নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠা এবং র‍্যাব বিলুপ্তির জন্য বিভিন্ন দেশের পার্লামেন্ট সিনেট এবং সব জায়গায় বিল উত্থাপন হয়েছে, তো এই যে র‍্যাব কে নিয়ে যে পুলিশের যে বিস্তর অভিযোগ যে র‍্যাব এর এই ধরনের ইরফান সেলিম সম্পর্কে র‍্যাব এর সাজানো সবই নাকি সাজানো, তো আসলে যদি সাজানোই হয়ে থাকে তাহলে তো এরকম ভয়ঙ্কর ব্যাপারের পরে সরকার নিশ্চিতভাবে র‍্যাব বিলুপ্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এখানে একজন সাংসদের ছেলে একজন বর্তমান কমিশনার তাকে র‍্যাব ফাঁসানোর জন্য যে ধরনের ঘটনা সাজালো পুলিশের ভাষ্যমতে এবং র‍্যাবের বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ আছে, তো বাংলাদেশের র‍্যাব আসলে বিলুপ্তি কতটা জরুরি, আপনি কিভাবে দেখছেন পুরো ব্যাপারটা আবু তাহের চৌধুরী? ধন্যবাদ আপনাকে। আমি এই ব্যাপারে বলবো যে বাংলাদেশে এই যে র‍্যাব আপনার কিন্তু অনেক ভালো কাজ করেছে এবং করে যাচ্ছে, র‍্যাবের অনেক ভালো কাজ আমরা দেখতে পেয়েছি, তারা বিভিন্ন অপারেশনে তারা সফল হয়েছে, বিশেষ করে বাংলাদেশে এই যে আপনার জঙ্গি দমন সন্ত্রাস দমনের ক্ষেত্রে তাদের আমি অনেক সফলতা তাদের দেখেছি। আমি যেটা বলবো আপনার যে র‍্যাব যে এটা এলিট ফোর্স, এটাকে আপনার এই এই যে সাম্প্রতিক যে ঘটনাটা যেটা আপনি আলোচনা করেছেন ইরফান সেলিমের ব্যাপারে যেটা বলেছেন, এটা আমরা মিডিয়ায় আপনার ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় আমরা প্রকাশ্য দেখলাম যে আপনার
ওই র‍্যাব আপনার ইরফান সেলিমকে গ্রেফতার করেছে, তার আপনার পুরো আপনার একটা টর্চার সেল সে বানিয়ে ফেলেছিল, এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো প্রুভ হয়েছে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, ওকি টকি সব বুঝতে পারছিল। এটা টর্চার রুম তার ছিল, সেখানে সে লোকদের ধরে ধরে টর্চার করতো। এই টর্চার সেল এবং এই যে সমস্ত জিনিস পাওয়া যায়, আমি তো জানি না, যেহেতু উনি আপনার হাদি সেলিম আওয়ামী লীগের দলীয় একজন প্রভাবশালী একজন এমপি, ওনার বিরুদ্ধে র্যাবের তো আপনার কোনো শত্রুতা নেই। র্যাব তো একটা আপনার এলিট ফোর্স, একটা বাহিনী, সরকারের একটা আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু আমার র্যাব কেন আপনার ওনার বিরুদ্ধে লাগবে? র্যাব কেন আপনার এই মদের বোতল আর এই সমস্ত অকিটকি ওগুলো টর্চার সেল বানিয়ে ওগুলা করতে? বোঝা যাচ্ছে এই পুলিশের বাহিনী, বোঝা যাচ্ছে যে র্যাব ওগুলা আসলে ইনডাইরেক্ট বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে র্যাব ওগুলা সাজিয়েছে, এগুলো একটা ষড়যন্ত্র বোঝা যাচ্ছে, যার কারণে ইরফান সেলিম একটা পরে একটা মামলা সে জামিন পেয়ে যাচ্ছে, এবং সে যাতে পুরো জামিন পেয়ে যায় সে আবার যাতে বাইরে চলে আসতে পারে, এর জন্য আমি দেখছি হাইকোর্ট থেকে একটা রুল নিষে জারি করা হয়েছে আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী ওদের বিরুদ্ধে। আমি দেখলাম গতকাল না গত বছর দেখলাম। তা আমি যেটা বলবো, আপনার র্যাব বিলুপ্তি হবে কিনা এটা হচ্ছে আপনার সরকারের সিদ্ধান্তের ব্যাপারে, ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু আমি যেটা মনে করি যে এই যে হাদিস সেলিমের যে যে আপনার জমি আত্মসাত, আপনার সরকারের জমি আত্মসাত, বাড়ি আত্মসাত, এই যে এত আপনার অন্যায় অপকর্ম যেগুলা, এগুলা এগুলা সত্য, এগুলা এগুলা তো আপনার এই অপারেশনের, র্যাবের অপারেশনের পরে এই আইনশৃঙ্খলা বাহিনী হাদিস সেলিমের অবৈধ সব সম্পত্তি, ইরফান সেলিমের অবৈধ সম্পত্তি যেগুলো দখল করেছিল এগুলো তারা উদ্ধার করেছে, সরকারের জমি তারা উদ্ধার করেছে। আমরা প্রকাশ্যে মিডিয়ায় আমরা দেখেছি যে এই ইরফান সেলিম এবং হাদিস সেলিমের এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যায় অভিযোগ কর্মকাণ্ড পরিষ্কার দেখেছি আমরা। এর যেখানে আমার মনে হয় ডাল মে কুচ কালা হয়, আমি যেটা মনে করতেছি যে পুলিশকে যেভাবেই হোক আপনার অর্থের জুড়ে তারা বশ করে ফেলেছে বলে আমার একটা ধারণা, যার কারণে এখন পুলিশ এবং র্যাবকে তারা মুখোমুখি দাঁড় করিয়েছে। সুতরাং এ ব্যাপারে সরকারের আপনার সিরিয়াস স্টেপ নেওয়া দরকার, আর র্যাব বিলুপ্ত হবে কিনা এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপারে, ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। ধন্যবাদ। জি ধন্যবাদ আবু সাহেব চৌধুরী, আপনার কথা আসলে সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়। যেরকম আমরা লক্ষ্য করলাম যে কাশিমপুর কারাগারের ঘটনা, সেখানে পুলিশ কর্মকর্তারা, প্রিজন কর্মকর্তারা অর্থের জোরে বা যেভাবে হাবিব ভাই উল্লেখ করলেন যে ওনার বাস্তব অভিজ্ঞতা, উনি যা অতীত ইতিহাস যা দেখে আসলেন, যে আসলে সবগুলির সাথে অর্থ জড়িত বা স্বার্থ জড়িত, যাই হোক এগুলো থেকে উত্তরণ হোক, বাংলাদেশ ভালো দিকে যাক সেটা আমরা কামনা করি। আমি জনাব হাবিব ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। হাবিব ভাই, আপনি সাম্প্রতিক ইলেকশন করেছেন বাংলাদেশে, এবং দুদিন আগে হয়ে গেল যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন, যেখানে নির্বাচনকে কেন্দ্র করে তিনজনের মতো নিহত হলো এবং একজন ওয়ার্ড কমিশনারও বিএনপি থেকে পাস করে নেই, সেখানে একটা উদ্বেগের বিষয়, যেখানে খুব বরাবরই ইলেকশন যেই রকমই হয়ে থাকে অলওয়েজ বিএনপি এবং আওয়ামী লীগের কমিশনারের পদগুলো খুব মানে মোটামুটি সুষ্ঠুভাবে দেখা যায় যে না একটা ব্যালেন্সিং এ থাকে। এবার একজনও বিএনপি থেকে হয় নাই, হয় আওয়ামী লীগ অথবা বিদ্রোহী থেকে, এবং ভয়ঙ্করজনক তথ্য হলো যে সরকারি নির্বাচন কমিশনের তথ্য মতে 22% ভোট পড়েছে, এবং যেখানে অনেক মিডিয়া বলছে যে না এই সত্যতা আসলে ঠিকটা 22% না, তারও অনেক কম। এবং আরো উদ্বেগজনক বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা হলো যে বিএনপি সমর্থিত প্রার্থী ডক্টর সাদাত হোসেন উনি ভোট পেয়েছেন 50,000 সামথিং, এবং 4.25 লক্ষ ভোট পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে। তো আসলে যেখানে এত বিস্তর অভিযোগ, সেখানে সরকার তো বারবারই বলছে, নির্বাচন কমিশন তো মোটামুটি আলহামদুলিল্লাহ পিরাউলিয়ার মতোই বলতেছে যে না বাংলাদেশে প্রত্যেকটা ইলেকশনের পরে খুব সুষ্ঠু থেকে সুষ্ঠুতর হচ্ছে। তো আপনি আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই যে আপনিও ইলেকশন করলেন, চট্টগ্রাম ইলেকশন হলো, তো এই ধরনের ইলেকশন করা কতটা যুক্তিযুক্ত, এবং যেখানে জনগণ আসে না এই ইলেকশন আয়োজন করার মানে কি, এবং জনগণকে কিভাবে নির্বাচনমুখী করা যায়? দুটো প্রশ্ন জানা ভাবিবে। আমি এই প্রশ্নটার উত্তর সংক্ষেপে দিয়ে আমি আমার অন্য একটু কথা বলবো, সেটি হলো এই জনগণকে নির্বাচনমুখী করার জন্য কিছু করা দরকার নেই, কিচ্ছু করা লাগবে না, খালি জনগণকে এইটুকু আশ্বস্ত করবেন যে সে কেন্দ্রে গিয়ে তার ভোটটা যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। আমরা ভোটের জন্য মানুষ লাইন লাগবে, ইভিএমে ভোট আঙ্গুলের ছাপ দিয়ে, আমি এর আগে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি সরাসরি, আঙ্গুলের ছাপ দিলেন আপনি ভোটার আইডেন্টিফাইড হলেন, ওখানে আওয়ামী লীগের এজেন্ট থাকে, বিএনপি এজেন্টদেরকে তো বের করে দেয়,
তখন ও গিয়ে ওই যে প্রতীকটা উঠলো, প্রতীক একটা ইয়ে আছে, ওখানে গিয়ে সে নৌকা আমাকে সিটটা দিয়ে দিল, মানে টিপটা দিয়ে দিল। তারপর কাউন্সিলর দুইটা ছেড়ে দিল, যাকে ইচ্ছা তাকে দিক, যে ভোটার তাকে। এটাকে সংশোধন করতে হলে যে আঙ্গুলে ছাপ দিয়ে ভোটার আইডেন্টিফাইড হবে সেই আঙ্গুলের ছাপ না দিলে আপনার প্রতীকের ভোটটা হবে না, কাস্ট হবে না, তাহলে কিছুটা নিরাপদ হবে। আবার যদি ইভিএম মেশিন কে আপনার ইয়েই দিয়ে দেন, আপনার ওখানে যদি আপনার ওই ফর্মুলায় ফেলে দেন, রিডিং দিয়ে দেন যে 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 কেউ গিয়ে আঙ্গুলে ছাপ দিতে পারবে, তখন যদি এটা কড়া করে হয় তখন ওরাই গিয়ে দিয়ে দেবে, যেহেতু এজেন্ট থাকতে পারে না। এই জন্য আপনার নিশ্চয়তা দিতে হবে ভোটাররা ভোট কেন্দ্রে গেলে তার প্রার্থীকে ভোট দিতে পারবে এবং ওই ভোটটা যেন সেটা গুনে তার পক্ষে দেওয়া হয়। এখানে তো আপনার নির্বাচন কমিশনার থেকে শুরু করে এখানে প্রিজাইডিং অফিসাররা, এরা তো দেখে দেখে আওয়ামী লীগের পক্ষে যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে প্রিজাইডিং অফিসার করা হয়। আমি প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি বলেছি, আমি ঢাকা সিটি গভর্নমেন্ট নির্বাচনের দায়িত্বে ছিলাম, আমি দেখেছি, আমি বললাম যে আপনার ঢাকা সিটি গভর্নমেন্ট উত্তর দক্ষিণের উত্তরের ভোট কাস্ট দেখালেন 22%, ওখানে ভোট দেখালেন 28%, আপনার 22% উত্তরা হয় নাই, দক্ষিণেও 28% হয়নি, কেন ইভিএম এ ভোট হচ্ছে? আমি ভোট করেছেন ইভিএম এ, রেজাল্ট দিয়েছেন ম্যানুয়াল, তার ওই দিন সারাদিন ভোট প্রক্রিয়া জড়িত, এবং এখন 71 টেলিভিশনে আমি যাই না, তখন আমি যেতাম ওই রাত্রে 71 জার্নালে আমি গিয়েছিলাম, আমি যখন কথা বলি তখন রাত বাজে 1:45, তখনও উত্তরের ভাটারা থানা, ভাটারার যে সেন্টার, সেই সেন্টারে ভোটার তখনও আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই ভোট যেখানে গণনা সেখানে আসে নাই, আমি ওখানেও ছিলাম, ওখানে তখন দেখলাম একটা একটা একবার, তখন আমি মধ্যমে আলাদা টাল আমরা মিলে যে কয়েকদিন ছিলাম, মাহুদ্দিন খোকন, আমরা চলে আসলাম যে আপনি ইচ্ছা মতো একটা ঘোষণা দিবেন আমরা সেটা শুনবো নাকি, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে দিলে আমরা আসি। তো এখন কেন আমি বললাম গরুর গাড়ি সবচেয়ে স্লো পরিবহন, গরু গাড়িতে আসলে এত সময় লাগতো না, তার মানে যখন এজেন্ট থাকে না বিএনপির বিরোধী দলের তখন ওখানে ইভিএম এ ভোট হয়েছে 5-10% আর 15% ওটা যোগ করে বলে 25% ভোট কাস্ট হয়েছে। এই কাজগুলি কারা করতেছে? অনৈতিক এই প্রিজাইডিং অফিসাররা করতেছে। কেন করতেছে? করাচ্ছে। এখন আপনি বলেন আমি কোনটা চান আমাকে যদি আপনি বলেন, আমি বললাম এই প্রিজাইডিং অফিসাররা থাক, এই নির্বাচন কমিশনার থাক, এই র্যাব থাক, এই পুলিশ থাক, থাকবে না কারা? থাকবে না এই অবৈধ ভোট চোর, ভোট ডাকাত, অনৈতিক সরকার, এরা যখন থাকবে না সব সোজা হয়ে যাবে, র্যাব সোজা হবে, পুলিশ সোজা হবে, প্রিজাইডিং অফিসার সোজা হবে, প্রধান নির্বাচন সবাই সোজা হবে। দেখেন ঢাকা থেকে যখন সরকার প্রধান বলে দেয়, তখন সরকারের প্রধানের যারা উপদেষ্টা তারা যখন বলে দেয় পুলিশ প্রধানকে বা স্বরাষ্ট্র সচিবকে যে আমার ওই জেলায় আমার 8টা আসন আছে, আমার 8টা আসন দিতে হবে, ওখান থেকে ঢাকা থেকে আইজিপি সাহেব বলে দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, জেলায় এবং সংস্থার সচিব জেলায় এবং আইজিপি বলে দেয় এসপি কে, এসপি তখন তার নির্বাচনী এলাকার যে কয়টি আসন আছে সেই আসনের থানাগুলিকে ফোন করে ওসিকে বলে তোমার এই এলাকার সিট দিতেই হবে, ওসি তখন তার এএসআই এসআই যারা আছে, একটা থানা বেশ কয়েকজন এএসআই এসআই থাকে, একটা নির্বাচনী এলাকায় 100, 150, 200, 300 আসন থাকে, কেন্দ্র থাকে, তাদেরকে ভাগ করে দেয় যে এতগুলি কেন্দ্রে তুমি ভোট 90% বা 80% 60% নৌকা দিতে হবে, তাহলে তো চাকরি থাকবে না। ও বলবে ডিসি চাকরি থাকবে না, এসপি চাকরি থাকবে না, ওরা বলবে এখানে এ চাকরি থাকবে না, টেনর চাকরি থাকবে না, আপনার ওসির চাকরি থাকবে না, আপনি যাবেন কোথায়? যে কারণে প্রিজাইডিং অফিসারদেরকে বলে দেয় তোমার কেন্দ্র যদি ফেল করো তাহলে তোমার চাকরি নিয়ে তুমি বলা হবে তুমি বিএনপি করো, অর্থাৎ তোমার এখানে অপগ্রহণ করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখেছেন প্রশাসন সিল মারে? এ তো প্রশাসন সিল মারে, কে মারায়? একদিন পর আমি তাই, আমি হাসপাতালে ছিলাম, আমি 2018 সাল নির্বাচন 26শে ডিসেম্বর আমার উপরে গুলি করা হলো, আমাকে কোপানো হলো, গুলির আগে নেই আল্লাহর রহমতে আমি হেলিকপ্টার ঢাকায় গিয়েছিলাম, চিকিৎসাধীন ছিলাম, হাসপাতালে বেড়ে প্রথম দিন আমি পড়েছিলাম। এই দেশে এসপি ডিসিদের যদি চাকরি করার সুযোগ থাকতো এই চাকরি ছেড়ে দিয়ে, আওয়ামী লীগ করলে অনেকে, আমি মনে হয় 60% মানুষ বলতে আমরা এসপি ডিসি চাকরি করবো না, এই অনৈতিক কাজ আমরা করতে পারবো না। তার বাসায় গেলে বউ বলে এসপি সাহেব, গো এসপি সাহেব ভোট চুরি করে দিয়ে আসলেন কেন? ডিসি সাহেবকে বলো তোমাকে ভালোই জানতাম, তুমি মানুষের অধিকার হরণ করলে কেন? তো এই যে এরা হলো সবচেয়ে বড় ডাকাত, র্যাবের চেয়ে বড় ডাকাত সরকার,
পুলিশ হিসেবে বড় জায়গায় সরকার, বিজিবির সাথে বড় জায়গায় সরকার, নির্বাচন কমিশনের সাথে বড় ডাকাতি সরকার, এবং প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার বড় ডাকাতে বড় ডাকাতি এই সরকার। একটা চিন্তা করতে পারেন, যখন একটা র‍্যাব একজন ক্রসফায়ার দেয় বলে যে অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল, অস্ত্র উদ্ধার করতে যাকে নিয়ে যায় তার শরীরে যে বুলেট পাওয়া যায় সেটা র‍্যাবের কাছে পুলিশের কাছে যে অস্ত্র থাকে সেই অস্ত্রের গুলি, আর অস্ত্র যেটা পায় সেটার সাথে গুলি লাগে না, ওই 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 যেটা গুলি পাওয়া যায় ওইটা দিয়ে বন্দুকের সাথে বা ওই অস্ত্রের সাথে ওই ফোটেও না। সরকার বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী ওটা সঠিক হয়েছে, র‍্যাব তার আত্মরক্ষা করার জন্য, পুলিশ তার আত্মরক্ষা করার জন্য গুলির সাথে বাধ্য হয়েছিল, তার দায়ীটা কি র‍্যাব না পুলিশ না স্বরাষ্ট্রমন্ত্রী? এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলা তার প্রধানমন্ত্রী বলে দেয়। আজকে বাংলাদেশে ভোট হয় না, প্রতিনিয়ত যে মিথ্যা কথা বলতেছে। আমি বলেছিলাম আমার এলাকায়, আমার এলাকায় 18 সালে নির্বাচনে সব কেন্দ্র কেড়ে নিয়ে গেছিল, তারপর যে কেন্দ্রে কয়েকটা ভোট হয়েছিল আমি অনেক কেন্দ্রে ফার্স্ট হয়েছিলাম, আমি অনুপ্রদেশের মধ্যে ভোট পেয়েছিলাম, আবার ওই এমপি মারা গেল, আবার ইলেকশন করতে পারলাম 6 সেপ্টেম্বর, সেখানে সব ভোট কেটে নিয়ে গেল, এলাকা দখল করে নিল, ভোট দিল ভোট পাওয়ার মালিক, আবার উপজেলা চেয়ারম্যান এমপি হয়ে গেল তাকে ছেড়ে দিল, সেখানে ভোট দিল 21 ভোটের মালিক আমরা? অবশ্যই না। এই সরকার চোর, এটা ভোট ডাকাত, ভোট চোর। চিটাঙে 52,000 ভোট পায় বিএনপি, আওয়ামী লীগ ভোট পায় ওখানে 4 লক্ষের মধ্যে 3,07,000 ভোট পায়, আমার এখানে ভোট পায় 2,40,000। একটা টোটালি মিথ্যার উপরে এই সরকারকে যতক্ষণ থাকবে ততক্ষণ যাকেই আপনি নির্বাচন কমিশন তাই তো বানাবে। একটা ডাকাতকে যদি বলেন একটা সেরা ডাকাত তার শিষ্য, ও ওই রকম ওর মতো একটা সেরা ডাকাতকে বানাবে। এই সরকার যেহেতু ডাকাত, এই সরকার সিলেকশন করবে প্রধান নির্বাচন কমিশন লোকজনকে ওই রকম লোকই, এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে সে নির্ধারণ করে দিবে। যে কারণে আজকে সকাল বেলা আজকে চ্যানেলের একটা অনুষ্ঠান শুনলাম, আমার সাথে সমর রেজাউল মন্ত্রী তার সাথে হয় আলালের সাথে সরকার অনেক উন্নয়নমূলক কথা বললাম, মানে আমরা একটা ডাকাত ডাকাতি করে নিয়ে আসে যে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়, তাতে কোনো লাভ নাই। ওই মসজিদ নামাজ তাদের নামাজ হবে, এতিমখানার হাতে ওরা খেয়ে মোটা তাজা হবে বা ওরা মানুষ হবে, ডাকাতেরা তাই আমি সমর্থন করবো? ডাকাতি করে নিয়ে আসে আমার মসজিদ বানায় আমি মানবো, এটা মানুষ চাবো, আমি গ্রহণ করবো তাকে? সরকার ভোট ডাকাতি করে মানুষের অধিকার যারা কেড়ে নেয় পৃথিবীর, আপনার বাড়ি পুড়িয়ে দিলে আপনি আবার একটা ব্যবসা করে বাড়ি বানাতে পারবেন, আপনার বাড়িতে চুরি হয়ে গেলে সোনা দানা চুরি হয়ে গেলে আপনার ব্যবসা করে আপনি করতে পারবেন, এমন কি যদি মারা যায় কোনো কারণে আপনার সন্তান ফিরে পাবেন না, কিন্তু আপনার যদি সন্তান হওয়ার আপনার সময় বয়স থাকে একটা সন্তান আপনি পেতে পারেন, হয়তো এটাতে পূরণ হবে না, কিন্তু একটা ভোটাধিকার যখন কেড়ে নেন সেই লোকটাকে আর ফিরে দিতে পারবেন? দুঃখিত, আমরা হাবিব ভাইকে, হাবিব ভাইয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল যে কোনো কারণে, হয়তো আমরা চেষ্টা করবো হাবিব ভাইকে আবার যুক্ত করে নেওয়ার জন্য। আমি অনুষ্ঠানে খুব শেষেই চলে এসেছি, আমি আবু তাহের চৌধুরীকে দিয়ে অনুষ্ঠানের শেষ প্রশ্নটুকু রাখতে চাই। জনাব আবু তাহের চৌধুরী, আপনি জেনে থাকবেন যে সরকার করোনা টিকা ইন্ডিয়া থেকে এনে বলল যে উপহার স্বরূপে আনলো, এবং বলল যে $5 দিয়ে প্রত্যেকটা করোনা টিকা কিনবে, এবং কিছু কিছু করোনা টিকা কয়েক লক্ষ সরকারকে উপহার হিসাবে দিবে ইন্ডিয়া, এবং বিবিসি তথ্য মতে যে বাংলাদেশে পরীক্ষামূলক ট্রায়াল চালানোর জন্য এটিকা ইন্ডিয়ান সরকার বাংলাদেশে পুশ করেছে। তো বিশেষজ্ঞ মহল মনে করছেন যে সরকার এখানে কি করতে চাইছে কোনো উদ্দেশ্য বোঝা যাচ্ছে না খুব সূক্ষ্মভাবে, বরং বাংলাদেশের স্বাস্থ্য খাতকে একটা নাবিশ্বাস্ত একটা বিশাল ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আপনি তো ইউকের করোনা পরিস্থিতি নিয়ে দেখছেন খুব ভালোভাবে কাছ থেকে পর্যবেক্ষণ করছেন একজন মিডিয়া কর্মী হিসাবে, বাংলাদেশের সাথে এই ব্যাপারটা কতটুকু সামঞ্জস্য যে ইন্ডিয়ার করোনা টিকা বাংলাদেশে ট্রায়াল চলবে, সেখানে পুরো জনগোষ্ঠী একটা বিপজ্জনক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে, পুরো ব্যাপারটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন জনাব আবু তাহের চৌধুরী? আপনাকে আপনাকে ধন্যবাদ। আমার হাবিব ভাই চলে আসছেন অলরেডি। জি হাবিব ভাই এসেছেন, হাবিব ভাই আছেন। জি জি জি, আমি আমি আপনাকে বলি যে এই যে করোনার টিকা অবস্থা যেটা, আমি আপনি তো জানেন যে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। তো উনি বিভিন্ন জায়গায় বলেন যে বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, আর ভারতের উন্নয়ন হলো বাংলাদেশের উন্নয়ন। তা আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক যেখানে, এখানে 50 লক্ষ আপনার করোনা ফ্রি দিয়ে দেয় বাংলাদেশকে, ইন্ডিয়া ভারত দিয়ে দেয়, যেখানে আমরা যখন দেখি আমাদের পেঁয়াজের আপনার সংকট দেখা দেয়,
পেঁয়াজের আপনার তারা পেঁয়াজ বন্ধ করে দেয়, পেঁয়াজ তারা রফতানি বন্ধ করে দিল, পেঁয়াজের দাম হু করে বেড়ে গেল, মানুষ 200-300 টাকা করে পেঁয়াজের তারা কেজি কিনলো। এখন আপনার তারা আপনার আমরা জানতাম যে আমাদের বাংলাদেশ আপনার আমাদের মন্ত্রীরা বলতেন যে স্বনির্ভর বাংলাদেশ, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা বাইরে থেকে অনেক মন্ত্রী লন্ডনে এসে বলেছেন এখানে যে বাংলাদেশ বর্তমানে খাদ্য বাইরে রফতানি করে, চাল রফতানি করে বাংলাদেশ। এখন দেখি আমরা হঠাৎ স্বয়ংসম্পূর্ণ কোথায় চলে গেল, এবং ভারত থেকে আপনার কোটি কোটি টন লক্ষ লক্ষ টন চাল আপনার আমদানি করতে হয় বাংলাদেশকে। মানে আপনি আপনি যেটা বলতে চাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে যে পুরো বাংলাদেশটা হচ্ছে ভারতের একটা পণ্যের মার্কেট, ভারত বাংলাদেশকে তার স্বার্থে ব্যবহার করছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে 50 লক্ষ এই স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যেভাবেই হোক এই যে আপনি 50 লক্ষ ফ্রি দিয়ে দেওয়া আপনার, এটা এটার যে আমি আগে বলেছি যে আপনার এটার অন্তরে এটার গভীরে অনেক রহস্য লুকায়িত আছে। করোনার টিকিটের মান কি এটা আমি বলতে পারবো না, এটা তো যেহেতু মানুষ নিচ্ছে দেখা থাকি অবস্থা দাঁড়ায়। তা আমি একটা কথা সংযুক্ত আপনাকে করতে চাই, আপনি দেখেন এই যে আমাদের যুক্তরাজ্য থেকে যারা আপনার বাংলাদেশে বেড়াতে গিয়েছেন এই সংকটকালে আপনার খুব জরুরি প্রয়োজনে, আপনি জানেন বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের আপনার জায়গা সম্পত্তি বেদখল হচ্ছে, বাড়িঘর আপনার সন্ত্রাসীরা নিয়ে যাচ্ছে, আপনজন মতো নিয়ে যাচ্ছে বাড়িঘর। অনেক বাংলাদেশে আমরা ফেলে এসেছি আমাদের মা বাবা মুরব্বীদের, ওরা আপনার মৃত্যুসজ্জায় অনেক লোক জরুরি প্রয়োজনে বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে যাওয়ার পরে দেখেন বাংলাদেশ সরকার তারা স্বাস্থ্য অধিদপ্তর প্রথম আইন করলো 14 দিনের কোয়ারেন্টাইন হোটেলে থাকতে হবে, এরপরে আপনার কিছু প্রতিবাদ আমরা করলাম 4 দিনের কোয়ারেন্টাইন করলো, এখন আবার করছে নিজ করেছে হোটেলে 7 দিনের কোয়ারেন্টাইন করতেছে। এই গত 21 জানুয়ারি এই যুক্তরাজ্য থেকে 157 4 দিন কোয়ারেন্টাইন করার পরে 157 জন লোক গিয়েছিল আপনার বাংলার বিমানে, ওরা যাওয়ার পরে তাদের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের করোনা টেস্ট করেছে, টেস্ট করে সিলেটে সীমান্তিক ডায়াগনস্টিক সেন্টার যেটা বাংলাদেশের একজন মন্ত্রীর আপনার আত্মীয়ের সেন্টার, এই সেন্টারে করোনা টেস্ট করে বলে যে 28 জনের করোনা পজিটিভ হয়ে গেছে। এরপরে তাদেরকে খাদিমপাড়া একটা হাসপাতালে নেওয়া হয়েছে, তাদেরকে যেখানে ময়লা দুর্গন্ধ পচা আবর্জনা মানুষ বসবাসের অনুপযোগী, মানুষ থাকার চিকিৎসা তো দূরের কথা, মানুষ অসুস্থ হয়ে পড়বে, ওখানে তার 3 দিন রাখছে। পরদিন তাদের করোনা টেস্ট করার জন্য এই সিলেটের শাহজালাল ইউনিভার্সিটির যে পিসিলেন ওখানে তাদের আপনার সোয়াব দেওয়া হয়েছে, দেখা যায় করোনা নেগেটিভ। এরপরে ঢাকা থেকে আবার স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ টিম সিলেটে আসছে, তারা আবার সোয়াব নিয়ে গেছে, নিয়ে ঢাকায় টেস্ট করাইয়া তারা রিপোর্ট দিচ্ছে করোনা নেগেটিভ। দেখেন প্রবাসীদের মিথ্যা করোনা পজিটিভ দিয়ে তাদেরকে হসপিটালে নিছে, এবং হোটেলগুলোতে আমাদের লোক নিয়ে রাখছে, এখানে ব্যবসা করতেছে আপনার হোটেল মালিকের সাথে আপনার এই 50-50 আপনার কমিশন ভাগাভাগি হচ্ছে। এইভাবে আপনার কি বলবো আপনাকে যে প্রবাসী বাংলাদেশে বাংলাদেশে হ্যারাসমেন্ট করা হচ্ছে, নাজাল করা হচ্ছে, এবং এই বিলাতে আসলে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা বলে যে আপনারা বাংলাদেশের অ্যাম্বাসেডার রাষ্ট্রদূত, আপনারা দেশকে আজকে আমরা রেমিটেন্স দিয়ে মানে টিকিয়ে রাখছি, কিন্তু এই প্রবাসী বাংলাদেশের সাথে বাংলাদেশে অসৎ আচরণ করা হচ্ছে। সুতরাং আমি যেটা আপনাকে বলবো যে সব জায়গাতে দুর্নীতি আপনার ভূত সব জায়গায় ঢুকে পড়েছে, যে সরিষা ভূত তাড়াবে সেই সরিষার ভিতরে ভূত ঢুকে গেছে, ভূতকে তাড়াবে এখন, মাথা থেকে পা পর্যন্ত আপনার দুর্নীতি আচ্ছাদিত বাংলাদেশ। সুতরাং আমি বলবো একথা আপনার বাংলাদেশ সরকারকে বলবো যে এই সমস্ত প্রবাসীর সাথে এই সমস্ত অসৎ আচরণ বন্ধ করুন, এবং গণতান্ত্রিক ব্যাপারে যে কথাটা আপনি বলেছেন আমাদের হাবিব ভাই যেটা বললেন আমি একটা মিনিটে বলে ফেলি, আপনি যেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 22% ভোট হয় এর মানে হলো এখানে 15% ভোট হয়েছে, কিন্তু এই মানুষ নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে মানুষ। আমার এক আত্মীয় বাংলাদেশ থেকে এসেছেন লন্ডনে গত সংসদ নির্বাচনের পরে, উনি আপনার সরকার দল করেন, উনি এসে আমাকে যেটা বললেন যে পুলিশ এসে বলেছে যে তোমরা কাজ করবা সেন্টারের ভিতরে বিএনপির যারা আছে ওদের সাথে ঝগড়া লাগাই দিবা, তোমরা খামাকা একটা ঝগড়া শুরু করে দাও। এরপরে তারা ঝগড়া শুরু করছে, তারা পুলিশ ভিতরে ঢুকছে, ঢুকে আপনার সবকে আওয়ামী লীগ বিএনপি সবকে বের করে দিছে, সব এজেন্টদের, এবং বের করে পুলিশ আপনার নিজে সিল মেরে সব বাক্স বলে দিয়ে দিচ্ছে। আমার একজন আপন আত্মীয় সে লন্ডনে আমাকে বলছে এইভাবে সারা দেশে বুট চলছে। এই যে আপনার মানুষকে গণতন্ত্র থেকে আপনার বিমুখ করা, বুট থেকে বিমুখ করা, এই যে আপনার রাষ্ট্র প্রশাসন আপনার রাষ্ট্র ক্ষমতা আপনার দখল করার যে আপনার ন্যাক্কারজনক পন্থা, এটা থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশ বের হয়ে না আসতে পারবে ততদিন বাংলাদেশের আপনি কোনো শান্তি শৃঙ্খলা
প্রগতি উন্নতি কিছু হবে না, এটা হলো আমার কমেন্ট। জি ধন্যবাদ আবু তাহের চৌধুরী। আমি অনুষ্ঠানে খুব শেষে চলে এসেছি, আমি হাবিব ভাইয়ের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। হাবিব ভাই দয়া করে 2 মিনিটে শেষ করবেন। বাংলাদেশের বিচার সংস্কৃতির ব্যাপারে আমরা অনেকক্ষণ কথা বললাম, তো আমরা দেখলাম যে সরকার ক্ষমতা আসার পরে গত 12 বছরে বিভিন্ন কৌশলে যুদ্ধাপরাধীদের বিচার করলো, সেটা সমালোচিত আলোচিত যেভাবে আপনি বলেন সেটা নিয়ে অনেক বিতর্ক রয়ে গেল, এবং সম্প্রতি নোয়াখালীর সাংসদ একরাম চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বংশধর, রাজাকারের বংশধর। এবং আমরা তো এও বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন ধরনের লেখালেখিতে দেখলাম যে রাজাকারের যদি বিচার হয়ে থাকে তাহলে যারা বিরোধী শিবিরে যারা আছে তাদের বিচার হয়েছে। দুঃখিত আমরা আবারও হাবিব ভাইকে হারিয়ে ফেললাম, ওনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক আবার হাবিব ভাইকে আমরা হয়তো কখনো পাবো, তো দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই আমি বিদায় নিচ্ছি আবু তাহের চৌধুরীর কাছ থেকে। আবু তাহের চৌধুরী দুঃখিত আমরা হাবিব ভাইকে পেয়ে গেলাম, হাবিব ভাইকে দিয়ে শেষ করবো। জি জাস্ট 1 মিনিট। জি হাবিব ভাই আমি যা বলছিলাম, তো বিচার সংস্কৃতি যেটা, যে যদি সত্যিকারে যে আওয়ামী লীগের বাইরে যারা ছিল তা সেই রাজাকারের বিচার হয়েছে সেটা আলোচিত সমালোচিত বা যেভাবেই বলেন আপনি, কিন্তু সম্প্রতি যে একরাম চৌধুরী বলছেন যে ওবায়দুল কাদেরের বংশ রাজাকারের বংশ, এবং আমরা আগেও শুনলাম যে প্রধানমন্ত্রীর বেআইন বংশ রাজাকারের বংশ, এবং তার আগে আরো বিভিন্ন রাজাকারের 800 অধিক তথা মানে অনেক বেশি পরিমাণে যে সব দলের মধ্যে সবচেয়ে বেশি রাজাকারের সংখ্যা আওয়ামী লীগের বেশি, তো আওয়ামী লীগের রাজাকারের বিচারটা করবে কি? আপনি কি মনে করেন এই সরকার করে বিচার করবে, বা এই বিচার কিভাবে হতে পারে? আমি শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, 2 মিনিটে শেষ করবেন প্লিজ। আমি শেষ প্রশ্ন আমি আমি আপনার নোয়াখালীর এমপি যেটা বলেছেন ওখানে কাছে পরিবার সম্বন্ধে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, ওই কথা আমি বলতে চাচ্ছি না, ওটা একটা ব্যক্তিগত একটা ব্যাপার। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে অনেক রাজাকার আছে, আওয়ামী লীগের আত্মীয় স্বজনের ভিতরে অনেক রাজাকার আছে, এই ব্যাপারটা আপনার যথেষ্ট তার প্রমাণ দেওয়া যাবে, এখন ব্যাপার না। কিন্তু আওয়ামী লীগের বিচার আর এখন বিচার করার ক্ষেত্রে আওয়ামী লীগের ইন্টারেস্ট না। আওয়ামী লীগের দরকার ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া, দরকার ছিল জামাতের শীর্ষস্থানে কয়েকজনকে ফাঁসি দেওয়া, তাদের ফাঁসি দেওয়া হয়ে গেছে। এখন ধীরে সুস্থে তারা ক্ষমতায় থাকার জন্য ওই পর্যায়ে গেলে তো তাদের নিজেদের লোকও তো ওই খাতার ভিতরে আছে, তালিকার মধ্যে আছে, ওই জন্য ওই জায়গায় অতদূর পর্যন্ত তারা নামবে বলে আমার মনে হয় না। আজকে বাংলাদেশের সমস্যা, ওটা তো একটা সমস্যা আছেই, প্রথম দিকে আমাদের রাষ্ট্রীয় 71 সমস্যা শেষ মুহূর্তে সার্বজনীন থাকবে, যে প্রকৃত রাজাকার যে স্বাধীনতা বিরোধিতা যারা করেছে তার বিচার হোক, সে যেদিনই হোক না কেন তাতে আপত্তি নেই, কিন্তু সেই বিচার করতে গিয়ে নিরীহ মানুষকে যেন বিচারের আওতায় না নিয়ে আসা হয় সেটা আমার পক্ষ থেকে অবশ্যই বক্তব্য জোরালোভাবে আমি দেব। আজকে যে সমস্যা আমাদের, আজকে আমার ভাই আলোচনা করলেন, যেটি আলোচনা করলেন আমি বলতে চাই এইভাবে, এই সরকার একটা চোর, ভোট চোর, ভোট ডাকাত। আপনি ডাকাতের কাছে ট্রেনিং দিতে যা, আপনার ছেলেকে যদি পাঠান, আপনি ছেলে আপনি মসজিদ আপনি মাদ্রাসা পাঠান, আপনার হাফেজের পড়ার জন্য কার কাছে, হাফেজের কাছে যদি পাঠান, আপনি হাই স্কুলে পাঠান না তো, জেনারেল স্কুলে পাঠান না তো, আপনি জেনারেল ক্যাডেট কলেজ যখন পাঠান, ক্যাডেটে যখন আপনি একটা ছেলেকে পড়াবেন তখন তো আপনি মাদ্রাসায় পাঠান না। এই সরকার হলো এরকম একটা সরকার, এখানে কোনোটাই মানে একটা ড্রেনের ভিতর দিয়ে ময়লা পাস হচ্ছে, আপনি যাই ওর ভিতরে দেন না কেন ও ময়লা ময়লাই ওকে আকৃষ্ট মানে ওকে মানে ধারণ করবে। আপনি সোনা ফেললেও দেখবে যে কালো ময়লা হয়ে যাবে, আপনার পিতল ফেললেও হবে, টাকা ফেললেও হবে, আপনার যা ফেলবেন তাই হবে। এই বর্তমান সরকার একটা নিজে যেহেতু অনৈতিক, প্রতিদিন মিথ্যা কথা বলে, ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলে, যেটি আমি এর আগে বলেছি, ওই ওই গল্পটা বলে আমি শেষ করতে চাই, হয়তো অনেকে এটা জানবেও না। ওখানে একটা ছেলে খুব মোটা তাজা একটা ছেলে সাফারি পরা, তো ওকে নিয়ে আসলো আমাদের ওই রুমে, আমি ছেলেকে কি হচ্ছে তোমার, কেন তুমি আসলো কেন, তো বলে যে আমি এই তো আসলাম, তো আমি তুমি কি করো, তো একজন বলতেছে একটা পাঁচটা জন বলতেছে আমাদের চোর ডাকা ছিনতাইকারী হিরোহিন করে গাঁজা করে সব এক জায়গায় রাখ, এর কোনো আমদানিতে বা ডিবি অফিসে যেখানে আপনার রিমান্ড টেমান্ড না ডিবি অফিসে যখন থাকে, তো একটা ছেলে বলতেছে স্যার ও তো বাবার ব্যবসা দেখাশোনা করে, তা আমি বললাম এই তোমার নাম কি, তো সেটা হিন্দু বলে অমুক, আর তোমার কয় ভাই বোন, আমি ভাই একটাই, তো এবার তুমি এত খারাপ ছেলে কেন, বলছে কেন, তো তুই বাবার ব্যবসা দেখাশোনা করো, তাহলে বাবার ব্যবসা থেকে তুই টাকা ফেরত চুরি করো না কি করো, তোর বাবা তোমাকে বিশ্বাস করে না, তো অন্যরা হাসতেছে ভাই তোরা হাসিস কেন, তো বাবার ব্যবসা করতো বাবার ব্যবসা তুমি ছেলে, তো তোমাকে ছেলে পাঠালো কেন, তো স্যার আপনি কিছু বোঝেন না, কি বুঝবো, এবার আমি কি বুঝবো, তো স্যার এই বাবা সেই বাবা না, কোন বাবা,
ইয়াবাকে স্যার বাবা বলে স্যার, ও ইয়াবার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে ওর 64,000 ইয়াবা ধরা পড়ছে, নগদ টাকা ছিল সেটাও নিয়ে নিয়েছে, ইয়াবাগুলো নিয়ে নিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই, প্রতিদিন রাত রিমান্ডে যাদের নিয়ে যায় সুস্থ শরীরে যায়, আসে যখন কুকুলাতে কুকুলাতে কাঁপতে কাঁপতে আসে, আর এই ছেলেটা রাত্রে 2 বার যায়, যখন যায় খুব কাছু মাছু নরম হয়ে যায়, আসে যখন তখন উৎফুল্ল একদম গটগট করে হেঁটে আসে। আমি 2 দিন দেখার পরে বললাম, এই তোমরা যারা যাও তারা কাঁপতে কাঁপতে আসো ভালোভাবে যা, আর ও যায় কুঁপতে কাঁপতে আসে সুস্থ, কি ব্যাপারটা, এই কি হয়েছে তুমি এরকম ভালো আস কি করে? বলে স্যার কি মনে কিছু করো না, না মনে কিছু করো বল স্যার, আমি 2 বার যদি রাত্রিবেলা ইয়াবা না খাই তাহলে স্যার আমার শরীর ঠিক থাকে না। এ তো ইয়াবা খাইতে দেয় এই ডিবি অফিসে, স্যার কি করে এক এক ইয়াবা আমারই ইয়াবা আমাকে খাওয়ায় 5,000 টাকার এক একটা দিতে, আপনি চিন্তা করতে পারেন, আপনি কি চিন্তা করতে পারেন? এটা দিদি অবশ্যই ওই ছেলে আমাকে বলে প্রতিদিন রাত্রে 2 বার করে খায়, আর ওরই তুই আবার ওকে খাওয়ায় 5,000 টাকা। যাবেন কোথায়, যাবেন কোথায় আপনি? এবং এইটা এই সরকার এই সমস্ত লোকজনকে দিয়েই তো ভোট কাটায়, মানুষের অধিকার কেড়ে নেয়, এটা তো থোড়াই কেয়ার করবেই। এই জন্য প্রথম দরকার বর্তমান বাংলাদেশে সবচেয়ে প্রয়োজন যেটা, আপনারা বিদেশি যারা আছেন তাদের কাছে বলবো, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা না করলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আর ওই যে কথাটা বলতে গিয়ে শেষ করে বলি, আমার তো আত্মীয়স্বজনের ভেতরে থাকে, তো এসপি আমার শ্বশুর এসপি ছিল, তো বলে যে তুমি মানে ভোট কেটে দিয়ে আসলে তোমার কথা বলবে, ডিসির বলে তোমাকে তো ভালোই জানতাম কিন্তু তোমার সাথে তো এখনো কথা বলা যাবে, বসবাস করো কেন, মানুষের অধিকার কেড়ে নাও, রাত্রিবেলা ভোট মারাও, তোমার টি অনুযায়ী ভোট মারে, এটাকে তোমরা ডিক্লেয়ার দিয়ে আসো, মানুষ ভোট কেন্দ্রে যায় না, 100% ভোট কাস্ট হয় পৃথিবীর ইতিহাসে। আমি প্রধান নির্বাচন বলেছিলাম যে আপনি মুক্তিযোদ্ধা, আপনাকে স্যালুট করি, আপনি বলেন আমার প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশে কেউ করে নাই, বাংলাদেশে কেউ এই প্রশ্ন বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনের কেউ করে নাই, আমি ছাড়া, আমি সামনাসামনি গিয়ে আমি আপনি উত্তর দেন যে 100% ভোট কাস্ট হয় হতে পারে না, শত শত কেন্দ্রে হাজার হাজার কেন্দ্রে বিএনপি 0 ভোট, আওয়ামী লীগ 0 ভোট, 2 ভোটে হচ্ছেন না, শত শত কেন্দ্রে শুধু আওয়ামী লীগে ভোট পাওয়া আর কেউ পাবেন এটা হতে পারে না, আপনি বলেন একটা নির্বাচন এলাকায় আওয়ামী লীগ বা বিএনপির মতো দল মাত্র 57 ভোট গোপালগঞ্জে, আর একটা 143 ভোট, 5,000, 3,000, 2,000 পেতে পারে হচ্ছেন না, তাহলে আপনি কেন আপনি রিটার্নিং অফিসারকে বলেন না যে তোমার ওখানকার প্রিজাইডিং অফিসার 100% ভোট কাস্ট দেখিয়ে যে যে কেন্দ্রে রেজাল্ট দিয়েছে তাদেরকে তুমি প্রশ্ন করো 100% ভোট কিভাবে কাজ করলো, তো বলে যে কি করার আছে বাংলাদেশটা এইভাবে আরো 15 বছর চলবে, যাবেন কোথায়, কোথায় যাবেন আপনি? এই সংশোধনের একটি রাস্তা, এই চোর সরকার ভোট ডাকাত সরকারকে বিদায় করতে হলে আমরা আন্দোলন করে আগুন জ্বালায় আমরা বিদায় করতে চাই না, প্রেশার দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারাই নির্বাচিত হবে তখন তাদের জবাব দিয়ে থাকবেন, জবাব দিতে নাই এই যে করোনাকালীন সময়ে কিভাবে শুরু করতেছে আপনি দেখছেন, জি ধন্যবাদ, খালেদা জেলে কেন, আপনার স্বাস্থ্যমন্ত্রী জেলে না, বেগম খালেদা জিয়া কেন জেলে থাকবে, উনার কোথাও সিগনেচার নাই, টাকা টাকার জায়গায় হয়েছে, টাকা বেরিয়ে আজকে আপনার কেন হলো, কিভাবে টাকা খরচ হয়ে দিত, আর একটা টাকা চেয়ারিটেবল আমাদের টাকা, বেগম খালেদা থেকে জেলে রাখবেন, আসলেরা বাইরে থাকবে, সাবরিনার সাহেব জেলে থাকবে, আর স্বরাষ্ট্রমন্ত্রী কি স্বাস্থ্যমন্ত্রী উনি আমাদের সামনে হেদায়ত করবেন, এটা হতে পারে না, এই জায়গায় আপনি আসতে হবে, এই আসতে পারে এদেরকে বিদায় করতে হবে, জনগণ এদেরকে বিদায় করতে প্রস্তুত, আপনার আজকে অনুষ্ঠানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, না ভাই আমরা ভাই আপনাকে ধন্যবাদ আলাপ করার জন্য, ভবিষ্যতে আমরা আবারও আপনাকে নক করবো ইনশাল্লাহ, আমাদের সময় দিবেন সেই আশাবাদ রাখি, আজকের অনুষ্ঠানে আপনার এত সুন্দর মূল্যবান এবং আপনার অতীত যে জেলখানার জীবনে আপনি যা দেখেছেন তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, খুবই জান মানে এত ধৈর্য সহকারে শুনলাম আমরা, এবং খুব আমার আমি আশা করি যে দর্শক শ্রোতারা অনেক কিছু শুনলেন যে জেলের জীবনে কি হতে পারে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র‍্যাব, বাংলাদেশের যে প্রশাসন কিভাবে নিয়ন্ত্রিত হয়, কিভাবে তারা কি করে, আপনার অভিজ্ঞতার আলোকে আমরা শুনলাম, আপনাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সুপ্রভাত সিডির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য, সাথে সাথে জনাব আবু তাহের চৌধুরীকেও ধন্যবাদ জানাই যে ওনার ওখানে জুমার দিন এই জুমার লগ্নে আমাদেরকে সময় দিয়েছেন অনেক আর্লি,
তারপর আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে আবারও দেখা হবে কোন একটা অনুষ্ঠানে, সেই পর্যন্ত আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরাও আশা করি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ যেই চেতনায় স্বাধীন হয়েছিল, যেই চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র এবং মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোটের অধিকার, এগুলো আবারও নিশ্চিত হোক, মানুষ ফিরে পাক তার সমস্ত মৌলিক অধিকার, জয় হোক গণমানুষের। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আবারও আগামী শুক্রবার বাংলাদেশ সময় 4টা, সিডনি সময় 9টা আরো দুজন অতিথিকে নিয়ে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আরো বিস্তর আলোচনা করব। সর্বোপরি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।